নমস্কার, আমার নাম রিয়া বর্ধন। আমি বাঁকুড়া জেলার 2017 টেট পাস একজন প্রাইমারি ক্যান্ডিডেট। গত 27 ফেব্রুয়ারি 2023-এ আমার ইন্টারভিউ ছিল। আজ আমি এই অডিওর মাধ্যমে আমার ইন্টারভিউর অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরছি। তার আগে আমি আমার MGS পরিবারের, যিনি গুরু অর্থাৎ আমাদের মোল্লা সৈফুদ্দিন স্যারকে, অসংখ্য ধন্যবাদ এবং অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। তার অনুপ্রেরণাতেই আজ আমি এতদূর আসতে পেরেছি। আমি 27 তারিখ, আমার ইন্টারভিউ ছিল ফার্স্ট হাফে 10টা থেকে। আমি যথারীতি সেখানে 10টার অনেক আগেই পৌঁছে যাই এবং তারপর ইন্টারভিউয়ের ডাক আসার জন্য অপেক্ষা করতে শুরু করি। তারপর যথারীতি 10টার সময় আমাদের টেবিল ওয়াইজ ডাকা হয় প্রত্যেকের নাম, অর্থাৎ কে কোন টেবিলে পড়েছে। নাম আমার আমার নাম ডাকা হয় 9 নম্বর টেবিলের জন্য। তারপর আমাদেরকে নাম ধরে টেবিল নাম্বার ওয়াইজ নিচের একটা হল ঘরের মধ্যে বসানো হয়। তারপর আমাদেরকে একটা করে স্লিপ দেওয়া হয় এবং সেই স্লিপে কিছু লেখা থাকে, যেই লেখাগুলো আমাদেরকে ফিল আপ করতে হয়, যেমন নিজের নাম, নিজের অ্যাড্রেস এবং ফোন নাম্বার। এর পাশাপাশি আমাদের যে কল লেটার যেটা ছিল, সেখানে PTR দিয়ে একটা অ্যাপ্লিকেশন নাম্বার ছিল, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাও ওখানে লিখতে হয়। এবং যে সমস্ত ডকুমেন্টগুলো আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম, সেই ডকুমেন্টগুলো প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড করতে বলা হয়। আর যে পাসপোর্ট সাইজের ছবিটা নিয়ে গিয়েছিলাম, সেই ছবিটার উপরে সাইন করতে বলা হয় উইথ ডেট, এবং তার পেছনে নিজের 17 সালের যে অ্যাডমিটের ডেটের অ্যাডমিটের রোল নাম্বারটা সেটা লিখতে বলা হয়। যথারীতি সমস্ত বিষয় লেখার পর, সমস্ত বিষয় সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর আমরা ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে থাকি। তারপর উপর থেকে একজন ব্যক্তি আসেন, তিনি আমাদের নাম ধরে সিরিয়াল ওয়াইজ ভেরিফিকেশনের জন্য ওপরে নিয়ে যান দোতলাতে। আমরা দোতলায় যাই এবং পরপর আমাদের সমস্ত ডকুমেন্টস তাদেরকে দেখাই। দেখার পর তারা ভেরিফাইড বলে স্লিপটায় লিখে দেন এবং সেখানে আমাদেরকে 3টে সাইন করতে হয়। একটা মেন স্লিপ থাকে বড়, আর একটা ছোট স্লিপ, আর একটা স্লিপ যেটা কম্পিউটার থেকে ওরা প্রিন্ট আউট করে নিয়ে আসছে, সেখানে একটা কাগজে আমাদের সাইন করতে হয়। তারপর আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ওপরে, অর্থাৎ 3তলায় যেখানে ইন্টারভিউ হচ্ছিল। টেবিল ওয়াইজ সকলকে নাম রাখা হচ্ছিল এবং সকলেই অপেক্ষা করছিলেন সেখানে। যথারীতি আমি সেখানে অপেক্ষা করতে শুরু করি এবং দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করার পর প্রায় একটা 20-25 নাগাদ আমার নাম আসে। মনের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কাজ করছিল, কিন্তু তার মধ্যে আমি আমার সকল শিক্ষকদের কথা মাথায় রেখে এবং আমার মোল্লা সৈফুদ্দিন স্যারের যে অনুপ্রেরণা এবং তার যে নির্দেশিকা, সমস্ত কিছু মাথায় রেখে আমি নিজেকে শান্ত রাখি এবং ইন্টারভিউয়ের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে শুরু করি। তারপর আমাকে যথারীতি ইন্টারভিউ কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে আমি প্রবেশ করি এবং তাদের সকলকে নমস্কার জানিয়ে তাদের অনুমতি নিয়ে আমি চেয়ারে বসি। তারপর আমার টেবিলে ছিলেন 3জন, 2জন স্যার ছিলেন, 1জন ম্যাডাম ছিলেন। ম্যাডামটা অত্যন্ত ভালো এবং একটু বয়স্ক ছিলেন, সবসময় হাসি মুখে আমার দিকে তাকাচ্ছিলেন। প্রথম স্যার আমাকে প্রশ্ন করলেন যে আপনি নিজের সম্পর্কে আমাদের কিছু বলুন। আমি বললাম, সেই প্রসঙ্গক্রমে আমাকে প্রশ্ন করা হয় যে আপনার স্বপ্ন কি। আমি বললাম যে স্যার আমার স্বপ্ন হলো আদর্শ শিক্ষিকা হওয়া। স্যার বললেন, আদর্শ শিক্ষিকাই কেন? তার উত্তরে আমি জানাই যে স্যার আমার এই শিক্ষিকা হওয়ার অনুপ্রেরণা এসেছে আমার বাবার কাছ থেকে। তিনি চেয়েছিলেন একজন আদর্শ শিক্ষক হতে প্রাথমিকের, কিন্তু দারিদ্রতার কারণে তিনি বেশি দিন পড়াশুনো করতে পারেননি। তাই সেখান থেকেই এই শিক্ষকতা পেশার ওপর আমার এক তীব্র ভালোবাসা জন্মায় এবং আমি যত বড় হতে শুরু করি, ধীরে ধীরে এই পেশার ওপর ভালোবাসার শ্রদ্ধা আমার আরও বাড়তে শুরু করে। তাই আমি নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে 2014 সালে HS দেবার পরে পরেই লাউদা গভর্নমেন্ট PTTI থেকে DL.ED করি। তারা আমার উত্তরটা শুনে সন্তুষ্ট হন। পরবর্তী আমাকে প্রশ্ন করা হয়, আপনি কোন বিষয়ে স্নাতক হয়েছেন? আমি বলি যে আমি সংস্কৃত বিষয়ে গ্র্যাজুয়েশন করেছি।
তারপর আমাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি সংস্কৃত বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন? আমি বলি যে স্যার না, আমি করিনি। তখন আমাকে জানতে চাওয়া হয় কেন। তখন আমি উত্তর দিই যে স্যার, আমি গ্রাজুয়েশন করতে করতেই প্রাইমারি টেটের জন্য ফর্ম ফিল আপ করি, এবং যেহেতু আমি পূর্বেই বলেছি যে এটাই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য, তাই আমি সেই লক্ষ্য পূরণের জন্যই আদাজল মানে কোমর বেঁধে সেটাতে আমি সেই কাজে আমি নেমে পড়ি। তাই স্যার আমি মাস্টার ডিগ্রি করিনি। তখন তারা বলেন যে বেশ, আচ্ছা আপনি এবার বোর্ডে যান। আমি বোর্ডে যাই। আমাকে বলা হয় ক্লাস 1 থেকে 5 মধ্যে আপনার পছন্দ মতো যে কোনো একটা বিষয়ে আপনি ডেমো দিন। আমি আমার পছন্দ মতো ক্লাস 3 থেকে সারাদিন কবিতাটি পড়িয়েছিলাম। সারাদিন কবিতাটা আমি পড়াতে পড়াতে নিজের কিছু কৃতকলা যোগ করেছিলাম, যেমন আমি একটা গান যোগ করেছিলাম তার মধ্যে, আয়রে ছুটে আয় তোদের বন্ধু এসেছে, ঠ্যাঙ্কুরাকুর ঠ্যাঙ্কুরাকুর বাদ দি বেজেছে। এইরকম গানটা আমি করার পর তাদের মুখে আমি একটা হাসি দেখতে পাই। আমার তাদের মুখ দেখে মনে হয় তারা খুব খুশি হয়েছেন। এবং তারপর আমি যথারীতি আমার পাঠ পরিকল্পনা অনুযায়ী বিষয়টা পড়াতে শুরু করি। পড়াতে পড়াতে আমাকে মাঝে থামানো হয় এবং প্রসঙ্গক্রমে জিজ্ঞাসা করা হয় যে পিকচার এটা পার্টস অফ স্পিচের কোন অংশ। আমি উত্তর দিই যে এটা নাউন। তারপর আমাকে জিজ্ঞাসা করা হয় যে পিকচারের ভার্ব ফর্ম কি। সত্যি কথা বলতে আমার সেই মুহূর্তে পিকচার কথাটা মনে পড়লেও আমি শিওর ছিলাম না, যার জন্য আমি অনুমতি নিয়ে গেস করে বলবো হিসাবেও উত্তরটা দিইনি, যাতে আমি চেয়েছিলাম যে আমি ভুল উত্তর না দিই। পরবর্তী প্রশ্ন আমাকে করা হয় যে আপনি পিকক স্পেলিংটা বোর্ডে লিখুন। আমি লিখি। তারপর বলা হয় আপনি ডেমো কন্টিনিউ করুন। আমি ডেমোটা কন্টিনিউ করি। ডেমো প্রায় আমার শেষ হবে, তখন আমাকে থামানো হয় এবং বসতে বলা হয়। আমি ধন্যবাদ জানিয়ে বসে পড়ি। তারপর আমাকে দ্বিতীয় যিনি স্যার ছিলেন তিনি প্রশ্ন করেন, আচ্ছা আপনি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে ম্যাথগুলো আছে আপনি জানেন? আমি বলি হ্যাঁ স্যার আমি জানি। বলে আপনি বোর্ডে যান তো। আমি যাই। আমাকে একটা ভগ্নাংশ দেওয়া হয় যে ভগ্নাংশ দুটি আলাদা হর বিশিষ্ট ছিল এবং সেই আলাদা হর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে যোগ করতে বলা হয় আমাকে। আমি তাই করি। তারপর তারা আমাকে বলে আচ্ছা বেশ আপনি বসুন। এবং দ্বিতীয় স্যার আমাকে আবার প্রশ্ন করেন যে আপনি কোন বিষয়ে গ্রাজুয়েশন। আমি বললাম যে আমি সংস্কৃত বিষয়ে গ্রাজুয়েশন করেছি। তখন আমাকে প্রশ্ন করা হয় যে আচ্ছা আপনি তো সংস্কৃত বিষয়ে গ্রাজুয়েশন করেছেন, তাহলে আপনি জয়দেবের নাম নিশ্চয়ই শুনেছেন? আমি বলি হ্যাঁ স্যার। আচ্ছা বলুন তো, এই জয়দেবের যে একটা বিখ্যাত গীতিকাব্য আছে গীত গোবিন্দম, এটা আপনি পড়েছেন? আমি বলি হ্যাঁ স্যার এটা আমি পড়েছি। তখন আমাকে প্রশ্ন করা হয় বলুন তো গীত গোবিন্দমের যে শেষ স্বর্গ তার নাম কি? আমি যথারীতি উত্তর দিই সামদ দামোদর। স্যার খুশি হন। তারপর আমাকে প্রশ্ন করা হয়, ম্যাম প্রশ্নটি করেন যে আচ্ছা এই যে মিড ডে মিল, বিদ্যালয়ে যে মিড ডে মিল দেওয়া হয় আপনি নিশ্চয়ই জানেন? আমি বলি হ্যাঁ ম্যাম আমি জানি। তো এই যে মিড ডে মিলটা যে বসিয়ে খাওয়ানো হয়, এই মিড ডে মিলটা যদি বসিয়ে না খাইয়ে সরাসরি তাদের অ্যাকাউন্টে যদি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে সুবিধা হতো নাকি? কারণ দেখা যায় মিড ডে মিল খাওয়াতে গিয়ে অনেক সময় নষ্ট হয়, অনেকটাই সময়ের অপব্যয় হয়, আবার যথাযথ পরিকল্পনা না থাকার কারণেও অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখন আমি প্রত্যুত্তরে জানাই যে না ম্যাম, মিড ডে মিল যেটা বসিয়ে খাওয়ানো হয় সেইটাই শ্রেষ্ঠ, কারণ এই মিড ডে মিল খাওয়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে একাধিক সামাজিক গুণাবলীর বিকাশ ঘটানো, এর পাশাপাশি ড্রপ আউটের সমস্যার সমাধান করা, তাদের একবেলা পুষ্টির চাহিদা পূরণ করা। এবং প্রত্যুত্তর আমি এটাও জানাই যে ম্যাম, যদি অ্যাকাউন্টে সরাসরি তাদের টাকা দিয়ে দেওয়া হয়, যেহেতু এই বিদ্যালয়ে অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাই আসে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে তাদেরকে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা হয়তো তাদের একবেলা পুষ্টির চাহিদা পূরণের কাজে না খরচ করে হয়তো অন্য খাতেও খরচ করা হতে পারে, অর্থাৎ মিড ডে মিল যে মূল উদ্দেশ্য সেটা পূর্ণ নাও হতে পারে। তাই স্যার বা ম্যাম আমার মনে হয় যে আমাদের কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের যে পরিকল্পিত এই মিড ডে মিল, এই মিড ডে মিলটা বিদ্যালয়ে বসিয়ে খাওয়ানোটাই শ্রেষ্ঠ। তখন তারা আমাকে বলে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এবার আসুন। আমি ধন্যবাদ জানাই এবং যথারীতি যে সমস্ত পেন ডাস্টার আমি নিয়েছিলাম তা টেবিলে রেখে
আমি প্রস্থান করি এবং আমাকে শেষে ম্যাম বলেন বেস্ট অফ লাক। তা এই ছিল আজকে আমার ইন্টারভিউর অভিজ্ঞতা। সবার শেষে আমি আবারও আমার এতদূর আসার পেছনে যে সমস্ত মানুষদের অবদান অগ্রগণ্য, আমি তাদের সকলকে অগাধ ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা জানাই। আমার শ্রদ্ধেয় স্যারকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের এতদূর আসতে সর্বসময় আমাদের পাশে ছিলেন। এবং আমি আমার সকল সহযোদ্ধা 17-র যারা এখনও ইন্টারভিউ হয়নি তাদের সকলকে আমি বলি যে তোমরা কেউ ভয় পেও না, যেমনভাবে প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নাও, তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ খুবই ভালো হবে, কারণ ওখানে স্যার ম্যাডামরা খুব কোঅপারেটিভ। আর যারা পরবর্তীতে আমাদের MGS পরিবারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2022 স্টেটে পাশ করেছো, তারা প্রত্যেকেই নিজেদের প্রিপারেশন যথাযথভাবে শুরু করো, স্যারের সমস্ত নির্দেশনা তোমরা যথাযথভাবে মান্য করো। আমার বিশ্বাস তোমরা সকলেই সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে এবং তোমাদের প্রত্যেকের জন্য আমি শুভকামনা জানাই, প্রত্যেককে অল দ্য বেস্ট। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম।